মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। আমি দোয়া পড়ে গেছি, ওরা আমাকে ওই আমার কি হবে বাবা, ঠিক আছে তুমি তুমি প্লিজ প্লিজ তুমি শান্ত হও, তুমি এভাবে কেঁদো না, প্লিজ প্লিজ চুপ করো, আমরা নিশ্চয়ই নিশ্চয়ই তিনজনে মিলে ভেবে কিছু একটা উপায় বের করবো, তুমি তুমি শান্ত হও দিদি, প্লিজ এভাবে কেঁদো না। একদমই তাই দিদির, একদম কাঁদবি না, কাঁদবি না, বাবা ঠিক হয়ে যাবে, একদম কাঁদবি না দিদি। জয়ের সাথে আমার যাই হয়ে যাক না কেন, আমিও চাই বাবা সুস্থ হয়ে উঠুক। জানিস একটা সময় আমার খুব রাগ হতো, খুব দুঃখ হতো, আমি শুধু ভাবতাম বাবা বুঝি শুধু তোকেই ভালোবাসেন, আমাকে পছন্দই করেন না। কিন্তু আজ আর সেই রাগ নেই, আর কোনো দুঃখও নেই। কেন জানিস? কারণ তুই নিজের মেয়ের মতো বাবাকে সুস্থ করতে চেয়েছিস রে। আর আমাকে দেখ, আমি এতদিন ওই বাড়িতে থেকেও একবারের জন্য বাবার ঘরে পর্যন্ত যাইনি। দিদি দেখ, সেই মানুষটার কাছে তো আমাকে একদিন একদিন ক্ষমা চাইতেই হবে, তাই আমি চাই, আমি চাই বাবা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, বিশ্বাস কর। এই দিদি শোন না, শোন না, তুই তুই ওই বাড়িতে যাবি তাহলে সব ঠিক হয়ে যাবে, ওই বাড়িতে তুই যা না। অসম্ভব, অসম্ভব, আমি কেন ওই বাড়িতে যাবো, আমার প্রাণ থাকতে আমি ওই বাড়িতে কোনোদিনও যাবো না দিদির। তুই না গেলে ওরা বাবাকে মেরে ফেলবে রে, ওরা আজকে কি করেছে জানিস, বাবার হাত পা বেঁধে ফেলে রেখে দিয়েছিল বাবাকে। মানে কি বলছিস, এটা কি করে সম্ভব? আমাকে ধরার জন্য ওরা বাবার হাত পা বেঁধে, দিদির বসু তোমার কে আবর্জনা গুলোকে আমি এভাবে ছুঁড়ে ফেলে দে। আমি ভাবতেও পারছি না ওরা আর কি কি করতে পারে। এই দিদি আমার বাবাটা মরে যাবে, তুই জানা, তুই জানা ওই বাড়িতে। প্লিজ জয়েল, আমি রিকোয়েস্ট করছি তোমার কাছে, প্লিজ প্লিজ তুমি ওই বাড়িতে যাও, প্লিজ গিয়ে আমার বাবাকে বাঁচাও, প্লিজ জয়েল, প্লিজ রিকোয়েস্ট করছি তোমাকে, প্লিজ। আমি এতদিন মুখ ফুটে কিছু বলতে পারিনি, নিজের হেরে যাওয়ার কথা কেই বা বলতে পারে বলো দাদা ভাই। কিন্তু সত্যিটা কি জানো তো, ওরাই আমাকে কোনোদিনও আর ওই বাড়িতে ঢুকতে দেবে না। মানে ঢুকতে দেবে না? মানে কাছে একটা প্ল্যান আছে দিদি, তোকে ওদের ওই বাড়িতে ঢুকতে দিতেই হবে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।